অনেক ধরনের প্রশ্ন করে আসছেন তার মধ্যে একটি প্রশ্ন বেশি হয়েছে তা হলো অনেকেই বলেছেন ভাই রوشن সম্পর্কে আমরা ভিডিও চাই তাই আজ আমি আপনাদের সামনে রوشن সম্পর্কে কিছু আলোচনা করব এর গুণাবলী সম্পর্কে বলবো তো ভাই এই রوشনে রয়েছে তার মধ্যে আমি আজকে থেকে জেনে নিন রসুনে এমনই অসাধারণ কিছু গুণাবলী সম্পর্কে প্রত্যেক দিন দুই কোয়া রসুন আপনার শরীরের জন্য কি কি উপকার করে যদিও মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকে তবে বিভিন্ন সময়ে গবেষণায় এই খাদ্য উপাদানটি নানা গুণের কথা বলা হয়েছে যেমন এক নম্বরে ব্রণ সমস্যা দূরে রাখে যাদের মুখে বন আছে এই সমস্যা দূর করবে 2 নম্বরে খোদা ধামগন্ধ ভাব দূর করে 3 নম্বরে অ্যাসিডের সমস্যা সমাধান করে 4 নম্বরে উচ্চ রক্ত সমস্যা দূর করে 5 নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে 6 নম্বরে গিট বাতের সমস্যা থেকে রক্ষা করে 7 নম্বরে চোখের রোগের হাত থেকে রক্ষা করে আট নম্বরে পরিপাক তন্ত্রের নানা সমস্যা দূর করে নয় নম্বরে চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে দশ নম্বরে ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এগারো নম্বরে হজম শক্তি বাড়ায় ও সমস্যা দূর করে বারো নম্বরে শিরা উপশিরায় জমাট বাধা রক্ত সারাতে সহায়তা করে তেরো নম্বরে ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে চোদ্দ নম্বরে দেহের বিভিন্ন অংশের পুজ ও বাধ্যযুক্ত ফুরার যন্ত্রণা কমায় তেরো নম্বরে দেহের অভ্যন্তরীয় ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে চোদ্দ নম্বরে রোশনের ফাইটন সাইট অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে পনেরো নম্বরে হৃদয়পৃত্তের সুস্থতায় কাজ করে কোলেস্টোর কমায় এতে করে হার্ট এটাকের ঝুঁকি কমে ষোলো নম্বরে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া জন্ম এবং প্রদান করে সতেরো নম্বরে দাঁত পাচরা ধরনের চর্মরোগের হাত থেকে রক্ষা করে চামড়ায় ফুচকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয় নম্বরে শিরা উপসরায় জমতে বাধা প্রদান করে রক্ষা করে শিরা উপশয় আর মেদ জমার মারাত্মক রূপ অথোরটি হাত থেকে 19 নম্বরে কোলন ক্যান্সার গল ব্লাডার ক্যান্সার প্রতিরোধ করেস্তন ক্যান্সারের ঝুঁকি কমায় রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে দিনে দুই কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রসুনে অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বন্ধ থাকলে তাদের রসুন না খাওয়া ভালো অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ বৈভাব হতে পারে দ্বিতীয় নাম্বার পদ্ধতি আমাদের দেশের খাবারে যেমন মশলার উপকরণ ব্যবহার করা হয় রসুন তার মধ্যে অন্যতম রান্নার উপকরণের পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতেও রসনের জুড়ি নেই বৈজ্ঞানিকের নাম অ্যালুমিনিয়াম সেটি ভাত রসونه খুবই পুষ্টিকর এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও 17 টি অ্যামাইনো অ্যাসিড মোছায় প্রোটিন ফ্যাট মিনারেল ফাইবার আপোন সাইড রয়েছে তো ভাই আজকে এই রসুন সম্পর্কে আমি আপনাদের সামনে মোটামুটি 18 20 গুণ সম্পর্কে বললাম তো আপনারা নিয়মিত রসুন খান খান তাহলে আপনাদের অনেক উপকার হবে তো ভাই